আর এইটা হলো একটা শিশু, এর কাছে দেহ আত্মার মন আছে, জ্ঞান নাই। এই জন্যই মোবাইল ভাঙ্গে, রেডিও ভাঙ্গে, কাছে জিনিসপত্র পাইলে তো ভাঙ্গাই ওস্তাদ, তাই না? এই আমার কথা ঠিক আছে? ওর কাছে জ্ঞান নাই, ওই শিশু, এই কারণে ওই কাছের জিনিসপত্র রেডিও টিভি যা পাক শুধু ভাঙ্গা ভাঙ্গিতে থাকে। এর কাছে আছে দেহ, দেহ আত্মা আর মন তিনটা আছে। এইবারে এইটা হলো আমার আর তোমার মতো প্রাপ্ত বয়স্ক চেতন মানুষ, ওর কাছে দেহ আত্মা মন জ্ঞান চারটাই আছে। যেমন আমরা এখন চারটা থাকার কারণে ও অন্যায় কাজ করছে না। এইটার আমার বয়স সীমা ধরবো 30 বছর। 30 বছরের ভিতরে একটা শিশু সে মারামারি কিলাকিলি ঘোষাঘুষি করে, 30-এর পর থেকে তার ভিতরে যদি গুরু জ্ঞান আর দিব্য জ্ঞান এসে যায় আর মারামারি কিলাকিলি তার থাকে না। এখন এই যে চারটা জিনিসের ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত ভাবে দিলাম, এই সমাজে যে অপকর্ম মারামারি কিলাকিলি অপরাধ গুলো হয় এর মধ্যে এই চারজনের ভিতরে অপরাধী কেটা এটা বার করে দাও। তোমরা কবো না, এরা বার করে দিবে যে এই চারজনের ভিতরে অপরাধী কেটা। আমি আবার বলি, এইটা একটা মৃত দেহ, নড়েও না চড়েও না, পরে গোসল করানো হয়েছে, কাপড় পরানো হয়েছে, আর যে কবরে রাখবে তাও জানে না, নিষেধ করতেছে না যে আমার নেও না। আর এইটা একটা শিশু, ও আর ভাঙা ভাঙ্গি আর মারামারি আর নষ্ট করার তালে হয়ে আছে, ওর কাছে আছে দেহ আত্মা আর মন জ্ঞানটা নাই। আর এইটা একটা ঘুমন্ত মানুষ, অজ্ঞান মানুষ, আর কাপড় খুলে নিলে, পা খুলে নিলে, চোখ খুলে নিলে তাও কিছু বলতে পারছে না। আর এইটা একটা চেতন মানুষ, ওর কাছে দেহ আত্মা মন জ্ঞান চারটেই আছে। এই সমাজে যে অপকর্ম হচ্ছে, কিলাকিলি মারামারি কেস মামলা, এই জন্য দেহ আত্মা মন জ্ঞান এই চারজনের ভিতরে দায়ী কেটে এটা বার করো। বলো দেহ দায়ী? এই দেহ কি দায়ী? এই যে দেহ পড়ে রয়েছে, আরে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কিছু বলতে পারছে না। এই যে অজ্ঞান মানুষ মেডিকেলে শুয়ে রয়েছে, আর কিছুই করতে পারে, দেহ আর আত্মা দূরে আছে, তাহলে দেহ দায়ী না আত্মাও দায়ী না? তাহলে কিন্তু খুশি মারতো ডাক্তার রে, কি তাহলে দেহ দায়ী না আত্মাও দায়ী না? ভালো করে বুঝো। আর এইটার কাছে দেহ আত্মা মন জ্ঞান চারটেই থাকার কারণে ওই অপরাধ করতেছে না। অপরাধ যা করার করতেছে 1 থেকে 30 বছরের এই শিশুটা, ছেলের কাছে দেহ আত্মা আর মন আছে, তাহলে বোঝা গেল জ্ঞান অপরাধী না, দেহ অপরাধী না, আর আত্মাও অপরাধী না, যেটার ভিতরে আত্মার মন দুটি আত্মা আর দেহ আছে, মেডিকেলে ভরে রয়েছে, কিছু করতে পারে না। তাহলে এখন কেডা দায়ী হলো? এই দায়ী কেডা হলো বের করো, এই মনটা, মনটা, মানুষের মনটা হলো সকল অপকর্মের জন্য দায়ী। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে, পাইছো? এবার জ্ঞান হলো এদের বিচারক, জ্ঞান হলো স্বয়ং কাজী, জ্ঞান হলো স্বয়ং বিচারক। বিচারক তো অপরাধ করে না, অপরাধ করে অন্যরা, বিচারক বিচার করে। দেহ কোনো অপরাধ করে না, আত্মা কোনো অপরাধ করে না। এই যে আমরা দেখলাম 6 মাস ফেলা রেখে, 6 মাস ফেলা রেখে আর দেখলাম আত্মা কিছু করতে পারলো না, যে আত্মার দেহ মেডিকেলে পড়ে রয়েছে, অজ্ঞান হয়, ওই যে মানুষ ঘুমায় রয়েছে, ঘুমন্ত মানুষটা, অজ্ঞান মানুষটা, অচেতন মানুষটা তো কিছু করতে পারে না, আর কাছে দেহ আত্মা দুটোই আছে। তাহলে বোঝা গেল যে দেহ কোনো অপকর্মের জন্য দায়ী না, আত্মা কোনো অপকর্মের জন্য দায়ী না, জ্ঞান কোনো অপকর্মের জন্য দায়ী না, তাহলে দায়ী হলো শুধু মন। আমাদের সমাজে আলেমরা হুজুররা ক্ষমা চায় কার, মাগফেরাত করে কার, এ মাগফেরাত করে কার? এই যে অন রেকর্ডে বলছি আমি, এই যে আমাদেরকে 500 বছর 1000 বছর ধরে আত্মার মাগফেরাতের ব্যবসা, আত্মার মাগফেরাতের চিটারি, আত্মার মাগফেরাত বাজি চলছে সমাজে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম, তারপরে মোল্লা মুন্সি বক্তা ওয়াইজিন, এই যে শত শত বছর ধরে এই অপকর্ম আমাদের সমাজে চালাচ্ছে, আমরা এর সঙ্গে শরিক হচ্ছি, আমরা এর সঙ্গে অংশীদার হচ্ছি। আমার বাবার আত্মা সিজিন থেকে ইল্লিনে নিয়ে যাচ্ছে, আমার মায়ের আত্মা, আমার দাদা দাদির আত্মা সিজিন থেকে ইল্লিনে পাঠিয়ে দিচ্ছে, যাদের সমস্যা আছে, তারপরে এই প্রতি বছর দোয়া করায় নেন, তাহলে আপনার পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে, আত্মা কষ্টে আছে। এগুলো কি ফাজলামি না? অজ্ঞতা, মূর্খতা, ধান্দাবাজি, ঠিক আছে কিনা?
যদি আমার কথার ভিতরে কারো বুঝতে কম বেশি হয় আমাকে প্রশ্ন করো। আমি আত্মা চিনাইতে পারছি কি অপরাধীটা চিনাইতে পারছি কিনা, ক্লিয়ার? এখন আমার সামনে যারা বসে আছো, এই মাগফিরাত বাজি থেকে নিজেকে বাঁচাবে কি না এটা আমারে কোক, যে আজ থেকে কোন হুজুর, কোন মুয়াজ্জিন, কোন খাদেম, কোন বক্তা আর কোন ওয়াইজিন এরা যদি আত্মার মাগফিরাতের জন্য টাকা চায় দিব না, আত্মার মাগফিরাতের জন্য কথা বলে বসব না, যাব না, ওয়াজে না, তাদের কোনো আলোচনা নাই না ইনশাআল্লাহ। এই ঠিক থাকবে? এখন তোমার নিজের ভিতরে যে দেহ আত্মা মন জ্ঞান বুঝতে পারছো, তাহলে এই দেহের ভিতরে মানুষ কোনজন? তোমার পুরা দেহটা, আমার এই পুরা দেহটার ভিতরে মানুষ কোনটা? মনটা। দারুণ একটা কথা কইছে লালন সাজি, বলছে মন আর তুমি মানুষ দুজন, আমি সব মিলে এক মানুষ আর আমার এই দেহের ভিতরে মানুষটা হলো মন। যার মন যত সুন্দর ওই মানুষটাও তত সুন্দর, ঠিক কিনা? তাহলে এই দেহের ভিতরে মানুষ কোক, মানুষ কে? মন। এই ঘুমান, তাহলে এই দেহের ভিতরে মানুষটা পাইছি। এগুলো হলো বলন কাইজির আলোচনা। বলন কাইজি আলোচনায় করে নিজকে নিজে চেনানো, জানানো, বাজান যে প্রশ্নটা করে গেছে, তাহলে আত্মার এই মাগফিরাত বাজি শেষ, ক্লিয়ার? এইবার আত্মাটা কি তাহলে? হ্যাঁ, আত্মার স্বরূপটা কি? আত্মাটা কি? আত্মাটা এখন পর্যন্ত রুটা কি? এটা এখন পর্যন্ত আমাদের দেশের 100 বছর আগের সাধক অনুকূল চন্দ্র, ঠাকুর অনুকূল চন্দ্র পাবনায় তার আশ্রম, উনি 100 বছর আগে বলছেন যে আত্মা হইলো এই মানবদের তড়িৎ শক্তি, যেটা বাংলায় এখন বলা হয় বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ, এই যে এই বিদ্যুৎ মনে দেখবে, আত্মা হইলো আমাদের এই মানব দেহের বিদ্যুৎ। মানব দেহ কতটুকু বিদ্যুৎ আছে? 4.5 ভোল্টেজ, 4.5 ভোল্ট বিদ্যুৎ আছে মানব দেহে সব সময়। বাতি জ্বালে মানব দেহে যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুতে বাতি জ্বালে যদি চেষ্টা করা হয় এই বিদ্যুতে ফ্যানও চলবে মানব দেহের বিদ্যুৎ দ্বারা। আচ্ছা, এই গেল দেহ আর আত্মা, তারপরে আসবে মন। মন কয় প্রকার? মন হলো 4 প্রকার, একটা হলো অচেতন, মায়ের গর্ভের ভিতরে বাচ্চা যে 10 মাস থাকে মন থাকে অচেতন, তারপরে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়া থেকে যৌন চেতনা বা চন্দ্র চেতনা উদয় হওয়া পর্যন্ত ওই মনটাকে বলা হয় অবচেতন, তারপরে যৌনগান যখন তার ভিতরে উদয় হলো তখন তাকে বলা হয় চেতন মন। কোন গুরুর হাতে হাত দিয়ে দীক্ষা নেওয়ার পরে তার মনটাকে বলা হয় সচেতন মন। তাহলে অচেতন, অবচেতন, চেতন আর সচেতন মনের 4টা অবস্থা আমি 4টা যুগ বলে দিলাম, ক্লিয়ার? এখন এইগুলোর আরো বিস্তারিত আলোচনা আছে। এরপরে থাকলো জ্ঞান। জ্ঞান কয় প্রকার? ও, মন হলে এদের স্মৃতি ভাণ্ডার, এই জন্য মানুষে বলে মনে নাই ভাই, কেউ তো বলে না যে জ্ঞানে নাই ভাই, এই তোমার না কইছিলাম ও মনে নাই, কেউ তো জ্ঞানে নাই, আত্মাই নাই, দেহে নাই, এরকম কথা তো বলে না, বলে কি মনে নাই, মনে ছিল না। তার মানে এদের স্মৃতি ভাণ্ডার হলো মন, আর জ্ঞান হলো বিচারক। এই জ্ঞান 2 প্রকার, একটা হলো পরা জ্ঞান আর একটা অপরা জ্ঞান। পরা জ্ঞান হলো স্বয়ং আত্মতত্ত্ব জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান, যা সব জ্ঞানকে পরাজিত করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লটস অফ লাভ।